আপনি কি ওনার সাথে বাংলা ভাষায় কথা বলতেন না ইংলিশ ভাষায় না ইতালিয়ান ভাষাই আচ্ছা আপনি পঁচিশ তারিখে আসলাম প্রায় সাত হাজার তিনশত কিলোমিটার পাড়ি দিয়ে ঠাকুরগাঁও এসেছেন ইতালিয়ান যুবক ভালোবাসা স্বর্গ থেকে আসে স্বয়ং ঈশ্বর প্রদত্ত এমন শত শত কবি সাহিত্যিক হাজার হাজার কবিতা উপন্যাস লিখেছে এই উক্তি কি তাহলে প্রেমিক যুগলকে ভালোবাসতে উৎসাহিত করে হ্যাঁ এই তো সেদিন প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী কুমিল্লা এসেছে প্রেমের টানে গাজীপুরে মার্কিন নাগরিক প্রেমের টানে বরিশালে জার্মান নারী তবে বাদ থাকবে কেন ঠাকুরগাঁও প্রেম ভালোবাসা মাঝে মাঝে সত্যি অন্ধ করে দেয় মানুষকে তাই তো প্রেম মানে না কোনো বয়স কোনো নিয়ম কোনো বাধা সমাজ যতই বাঁকা চোখে তাকাক কথা শোনাক প্রেমের কাছে সকল বাধাই তুচ্ছ তাই তো প্রেমের টানে ঠাকুরগাঁও এসেছেন ইতালিয়ান যুবক আলিসান্দ্র পঁচিশ জুলাই তিনি বাংলাদেশে আসেন এরপর পরিবারের সম্মতিতে ঠাকুরগাঁও মে মেয়ে রত্নায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রেমের টানে ইতালি থেকে ছুটে আসা যুবক আলিসান্দ্র ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের সাক্রোশ চন্দ্রের কন্যা রত্নাকে বিয়ে করেছেন পঁচিশ জুলাই রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয় জানা যায় রত্না সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সনাতন ধর্মাবলম্বী অনুসারেই তাদের বিয়ে সম্পন্ন হয় মোবাইলে প্রেম ভালোবাসা দেখা দেখাদেখি এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন বিয়ের পরে রত্নার স্বামীর সাথে ইতালিতে যাওয়ার কথা বলে জানায় রত্নার পরিবার এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে ইতালিয়ান যুবককে এক নজর দেখতে দূর থেকে বহু মানুষ ছুটে আসে মাহফুজা আক্তার দৈনিক যুগের কণ্ঠস্বর